লুক ডার্লিং, তোকে একটা কি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ আমি ওই হনুমানটাকে একটা কাজে পাঠিয়েছি, হ্যাঁ হরণ আজকে তোকে নিয়ে যাবে। না বিয়ে গুড গার্ল, জাস্ট গুড গার্ল, কাম অন। হিরোর খবর কি? আমার আবার হিরোকে নাকা? উফ, অভিজিৎ আজকাল গাইছে না, আমি তো একের সময় ভাবি যার গলা এত সুন্দর তাকে দেখতে না জানি কত সুন্দর। তুই মাঝে মাঝে ভাবিস? আমি দিন রাত ভাবি। কত যে চেষ্টা করছি অভিজিতের একখানা ছবির জন্যে। হরণ, কি হচ্ছে কি? আগে গর্ত বাঁচিয়ে চলো। লখনৌ থেকে জয়দেব মা চিঠি লিখেছেন, জানতে চেয়েছেন প্রশান্ত এখানে এসেছে কিনা। হতবাগারে তখনই বলেছিলাম ঝগড়া তো জ্যাঠা মোটার সঙ্গে, জ্যাঠিমার সঙ্গে কি আরে চিঠি দিতে পারিস না, তাহলে জ্ঞান দিও না, একেবারে এক বক্কা। তা তুমি একটা চিঠি দিয়ে দাও না। আমি? হ্যাঁ, আমার দেওয়াটা কি ঠিক হবে? কেন? না না, তুমি বরঞ্চ একটা কাজ করো, হতবাগারা যদি এর মধ্যে আসে তাহলে বলে একটা চিঠি দিতে। দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আসি। আরে কি আন্দুটা দেখে সমস্ত নষ্ট করে দিল। আমি বললাম আমাদের কলেজ ইউনিয়নের ইলেকশনে বাইরের লোক ক্যানভাস করতে আসবে কেন, আর এটাই বা হবে কেন? বা আমাদের কলেজের ইউনিয়নে বাইরে কোনো পলিটিক্যাল কানেকশন থাকবে না। বিশাখা, আই অ্যাম নট ইন্টারেস্টেড। হরণ, একটা গ্রামোফোন রেকর্ডের দোকানের সামনে দাঁড়িয়ে তো। কেন? অভিজিতের নতুন রেকর্ডটা কিনবো। অভিজিৎ চৌধুরীর রেকর্ড সব বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে? আগে হ্যাঁ, বেরোবার দুদিনের মধ্যেই সব আউট অফ স্টক, আবার রিপ্রিন্ট না হওয়া পর্যন্ত পাওয়া যাচ্ছে না। সরি, যেন হটকে পড়তে না পড়তে। চল নে, চল। এই কি হলো? আরে মন খারাপ করে কি হবে, আরো রিপ্রিন্ট হলে একটা কিনে নিবি। কিন্তু আজকে সকালে রেডিও অ্যানাউন্সমেন্ট শুনেছিস? আর রাত্রি 8:30 সময় রেডিওতে গান গাইবে। কে? অভিজিৎ চৌধুরী।
বহুদিন মনে ছিল আশা, ধরণীর এক কোণে রহিব আপন মনে। কলেজ থেকে ধরে নিয়ে এসছে, খেয়ে যেতে বলছে। না না দেরি হবে না, না না মায়ের এবারে জ্বর নয় ম্যাম সাহেব, একেবারে ভেঙে গিয়েছে। ভেঙে গেছে কি ভেঙে গেছে? ট্যাপার হাতটা সিঁড়ি থেকে পড়ে গিয়ে। কি আশ্চর্য, তুমি বাড়ি যাও বাড়ি যাও, এখানে কানি কি করছো? যাও যাও, তুমি যা আচ্ছা লোক দেখছি। আসছি, এটা তোর ভারী অন্যায় খেত। মুখের উপরে যা যা কখনো বলে কেউ, ও ছেলের হাত ভেঙে গিয়েছে রে, কিন্তু কিরকম ভদ্র ব্যবহার বল দেখিনি, কত মেজার বিহেভিয়ার। মাই গুডনেস, ডু টেল মি ইউ বিলিভ এভরিথিং হি সে? আমার মনে হয় ও সব কথা ঠিক ঠিক বলে না। আচ্ছা মানুষ নিজের ছেলে সব আচার ননসেন্স, তোর লেখাপড়া শিখে দিন দিন মানুষের সম্বন্ধে এসব ধারণা কি করে হচ্ছে বল দেখিনি। ছি 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 ছি। এখন গান গাইছেন অভিজিৎ চৌধুরী। গানটির প্রথম কয়েকটি কথা হচ্ছে, জীবন খাতার প্রতি পাতায় যতই লেখ হিসাব নিকাশ। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।